পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ হলো এইচএসসি ও সমমানের। করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের এসএসসি ও সমমান এবং জেএসসি জেডিসি পরীক্ষার ফল বিশ্লেষণ করে মূল্যায়ন করা হয়েছে। পাশের হার শতভাগ, জিপিএ 5 পেয়েছে মোট শিক্ষার্থীর 11.83%, যা গতবার 3.54%। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখার পাবলিক পরীক্ষা করোনার কারণে হয়নি, কিন্তু শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে সেই জন্য তাদের আগের দুইটি বোর্ড পরীক্ষা এসএসসি ও সমমান এবং জেএসসি জেডিসির ফল বিশ্লেষণ করে হয়েছে মূল্যায়ন। শিক্ষামন্ত্রী জানালেন, ফলাফল নিয়ে সংক্ষুব্ধ হলে আবেদন করা যাবে। এই 396 জন যারা পাননি, এটা তো অন্য বছর আরো অনেক বেশি হয়। আর এমনিতেই জিপিএ 5 এর সংখ্যা তো এবার অনেক বেশি, যেহেতু জেএসসি এসএসসি এর রেজাল্ট এমনিতেই সকলের ভালো হয়। পরীক্ষা ছাড়া ফল প্রকাশে এবার শতভাগ পাস পেয়েছে শিক্ষার্থীরা। গতবার এই হার ছিল 73.93%। 2020 সালের এইচএসসি ও সমমানে জিপিএ 5 পেয়েছে 161,807 জন শিক্ষার্থী। 2019 সালে এই সংখ্যা ছিল 47,286। 2018 সালে জিপিএ 5 পেয়েছে 29,262 জন। ঢাকা বোর্ডে জিপিএ 5 এর হার 17.77, রাজশাহী বোর্ডে 17.71, কুমিল্লা বোর্ডে 9.14, যশোর বোর্ডে 10.61, চট্টগ্রাম বোর্ডে 12.39, বরিশালে 8.08, সিলেট বোর্ডে 5.63, দিনাজপুর বোর্ড 12.52, ময়মনসিংহ বোর্ডে 11.90, মাদ্রাসা বোর্ডে 4.58 এবং কারিগরি বোর্ডে 3.10% জিপিএ 5 পেয়েছে। শিক্ষামন্ত্রী জানান, সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করায় 396 জন জেএসসি ও এসএসসি দুই পরীক্ষাতেই জিপিএ 5 পেলেও এবার পাননি। তবে নতুন করে জিপিএ 5 পেয়েছে 17,043 জন শিক্ষার্থী। তিনি জানান, এবার সব শিক্ষার্থী পাশ করায় উচ্চ শিক্ষায় সবাই সুযোগ পাবেন না, ফলে অনেকেই কারিগরি শিক্ষায় যেতে হবে। ঝুমি রহমান, বিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পর এবার চিরচেনা দৃশ্য দেখা যায়নি। শনিবার ফল প্রকাশের আগে ও পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল কার্যত ফাঁকা, ছিল না শিক্ষার্থী ও অভিভাবকের ভিড়। প্রতিবছর ফল প্রকাশের পরই রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ জুড়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করতে দেখা যেত, অভিভাবকদেরও আনন্দের কমতি থাকত না। আবার কাঙ্ক্ষিত ফল না পেলে তার বিপরীত চিত্রও দেখা যেত। এবার এমন কোনো দৃশ্যই দেখা যায়নি। করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীদের না জমায়েত করতে বলা হয়েছে, তবুও অল্প কিছু শিক্ষার্থী তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে এসে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মূল্যায়ন ঠিক মতো হবে না, বাট সেফটির জন্য প্যান্ডামিকের একটা কারণে তো অটো পাস দেওয়া মানে ছিল। 8 এর রেজাল্টটা একটু কম ছিল পয়েন্ট, আবার এসএসসিটা তো 5 পয়েন্টই ছিল, তো একটু ভয় ছিল। আমাদের তো পড়তে তো হচ্ছে, এখন তো একটা কিছু করতে হবে, তাই এভাবেই রেজাল্ট মেনে নিতে হবে আর কি।